नमस्कार बंधुरा, आजकेर ए भिडियोटीते आपनादेरके जानाबो एकटी छोट्टो उपाचार बा प्रयोग सम्पर्के, जा एकबार करे देखुन अवश्यई व्यवसाय उन्नति हबे एबं सफलता पाबेन। देखुन बंधुरा, आपनादेर मध्ये अनेकेई आमाके कमेंट करे अनुरोध करेछेन जे व्यवसाय सफलता ओ उन्नति हवार जन्य एमन किछु टोटका बा उपाचार बोलुन जा करे अल्प समयेर मध्येई प्रयोग करे भालो रिजल्ट पावा जाबे, एरकमई किछु एकटा उपाचार बोलुन। सुतरां आजके जे एकटी विशेष उपाय सम्पर्के आपनादेरके जानाबो सेटी आपनारा एकबार करे देखुन, आमि आशा करछि आपनारा उपकृत हबेन, समृद्ध हबेन। एबं ता जदि होये थाकेन ताहले भिडियोटिते एकटी लाइक देबेन एबं आत्मीय परिजनदेर संगे अवश्यई भिडियोटी शेयार करबेन, तथा प्रयोजन बोधे चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन। चलुन ताहले भिडियोटीर मूल विषये प्रवेश करा जाक। सुप्रिय बंधुरा, आमरा अनेकेई भाबी जे व्यवसाय सफलता एबं असफलता दुटोई परिलक्षित हय, अर्थात कोनो समय देखबेन व्यवसाय अत्यंत मात्राय उन्नति होच्छे, आबार कखनो अतिमात्राय लस होच्छे। एर माने ব্যবসার সব সময় সবার কিন্তু সমান যায় না। আপনি হয়তো দিন রাত কঠোর পরিশ্রম করছেন, প্রচুর চেষ্টা করছেন, কিন্তু যেখানে আপনার আশা উচিত 100 টাকা সেখানে আসছে আপনার মাত্র 10 টাকা। এর ফলে দেখবেন আপনাদের মনোবল দিনের পর দিন দুর্বল হতে থাকবে, উদ্যম হারিয়ে ফেলবেন, কাজের প্রতি স্পৃহা কমে যাবে। যারা নতুন ব্যবসার আরম্ভ করেন তাদেরকে এই সবগুলি বেশিরভাগ ক্ষেত্রেই মুখোমুখি হতে হয়, কিন্তু যারা পুরনো ব্যবসাদার, অনেক দিন থেকে ব্যবসায় নিযুক্ত আছেন, ভালো টাকা ইনকাম হয় ব্যবসা থেকে, কিন্তু হঠাৎ করে দেখবেন অর্থ ইনকাম বন্ধ হয়ে গেছে এবং ব্যবসায় চরম অবনতি দেখা দিচ্ছে। কিন্তু বন্ধুরা, এখানে প্রশ্ন হলো একটা চলতি ব্যবসা হঠাৎ করে থেমে যায় কেন? অর্থাৎ যে বিষয়গুলি নিয়ে আপনাদেরকে কখনো ভাবতেই হতো না সেগুলোই আপনাদের কাছে চিন্তার একটি মুখ্য কারণ হয়ে উঠবে যদি আপনাদের চলতি ব্যবসা হঠাৎ করে অচল হয়ে যায়। সুপ্রিয় বন্ধুরা, ব্যবসা অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে, এটা কখনোই বলবো না যে পরিশ্রমের কোনো বিকল্প রয়েছে, কিন্তু আপনার যদি ভাগ্য আপনাকে সঙ্গ না দেয় তাহলে কিন্তু আপনারা যতই অর্থ ব্যবসাতে নিযুক্ত করুন না কেন মনের মতো ইনকাম করতে কখনোই পারবেন না। কারণ অনেকেই দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই ব্যবসায় প্রচুর উন্নতি করে ফেলেন, আবার অনেকেরই অনেক সময় লেগে যায় একটা ভালো জায়গায় পৌঁছাতে। এমনটা হওয়ার পিছনে কারণ হলো তার গ্রহযোগ, তার ভাগ্য কেমন তাকে সাথ দিচ্ছে ইত্যাদি। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি ব্যবসাতে সমৃদ্ধি বৃদ্ধি হেতু মা লক্ষ্মী ও গণেশজির আশীর্বাদ থাকাটা অত্যন্ত জরুরি। সুতরাং আপনারা যদি শ্রী গণেশজিকে এবং মা লক্ষ্মীকে ঠিকঠাকভাবে প্রসন্ন করতে পারেন তাহলে এমনিতেই আপনাদের ব্যবসাতে চরম উন্নতি আসবে। দেখুন বন্ধুরা, আজকে যে সামান্য একটি উপায় বা টোটকার কথা বলবো তা অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন। আশা করছি তিন দিনের মধ্যেই আপনারা অবশ্যই উপকৃত হবেন কোনো না কোনো মাধ্যমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক টোটকাটি কি সে সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা এক টুকরো নতুন হলুদ কাপড় নেবেন এবং ওই কাপড়ের মধ্যে 4টি হলুদের টুকরো নিয়ে নেবেন এবং 5টি সুপারি, সাথে আরও 7টি লক্ষ্মী কড়ি আপনাদেরকে ওই কাপড়ে রাখতে হবে এবং একটি বড় 1 টাকার কয়েন, হ্যাঁ, বা 16 আনার কয়েন কাপড়ের মধ্যে রেখে দেবেন। এরপর সেই হলুদ কাপড়টি লক্ষ্মী, নারায়ণ ও গণেশজির মূর্তির সামনে বা আসনের কাছে এটিকে রেখে দিবেন। এরপর কাপড়ের মধ্যে অল্প সিঁদুর ও সাদা চন্দনের প্রলেপ লাগিয়ে দেবেন, তথা ধূপ ও পঞ্চপ্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই মা লক্ষ্মী, প্রভু নারায়ণ ও শ্রী গণেশজির আরতি করবেন, তথা ভক্তি ভরে দেবদেবীর পূজা অর্চনা করে
নিজের মনস্কামনা ঈশ্বরকে জানাবেন এবং যে কারণে আপনারা এই উপাচারটি করছেন সেটি অবশ্যই প্রভু নারায়ণ ও মা লক্ষ্মীকে এবং শ্রী গণেশজিকে প্রার্থনা স্বরূপ অবশ্যই জানাবেন। তথা পুজো শেষ হওয়ার পর সমস্ত বস্তু সহ ওই কাপড়ের টুকরোকে লাল সুতো দিয়ে পুটলি করে বেঁধে দিবেন এবং আপনারা যেখানে ব্যবসা করেন সেই ব্যবসার ক্যাশবাক্সে এটিকে ভালো করে রেখে দিবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই হলুদ কাপড়ের পুটলিটি যেন চট করে কারোর চোখে না পড়ে, একটু গোপনে রাখার চেষ্টা করবেন, ক্যাশবাক্সের একেবারে ভিতরে রাখবেন এবং অতি অবশ্যই প্রতি বৃহস্পতিবার ধূপ ধুনো দিয়ে আরতি করবেন। দেখবেন আপনার ব্যবসায় উন্নতি বেড়েছে এবং বিক্রির পরিমাণ আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ হবে, অর্থাৎ অত্যন্ত সুফল পাবেন হাতে নাতে। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে এইরূপ একটি ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই রইল এই চ্যানেলের একান্ত কাম্য। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।